হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো, পন্ডিচেরি বাসস্ট্যান্ড থেকে আমরা যাব এখন পন্ডিচেরি এয়ারপোর্ট, যা ডোমেস্টিক এয়ারপোর্টে আছে, একদম ছোটো এয়ারপোর্ট। এখান থেকে আপনারা মনে করলে ফ্লাইট ধরে কলকাতায় যেতে পারবেন। তো একটু টিকিটের রেন্টটা একটু বেশি আছে, তা হলেও সুবিধার তারে এমার্জেন্সির তারে আপনারা যেতে পারবেন। তো খুব ভালো একটা প্লেস আছে, আপনাদের রোড কোন রোড দিয়ে যেতে হবে সেটাও আপনাদের দেখাবো। তো আমরা এখন বাসস্ট্যান্ড থেকে এসেছি, তো সিগন্যাল থেকে আমরা ডায়ের তরফ চলে এসেছি। এবার আমরা এখান থেকে যাব বায়ের তরফ, শর্টকাট যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে আমরা যাব। সিধা গেলে সিধাও যেতে পারবেন, কিন্তু ওটা আবার অনেক ঘুর পড়ে যাবে, তো আপনারা এই শর্টকাট ধরে যেতে পারেন। অটো কিংবা টেম্পোতে যদি আপনাদের পার্সোনাল কোনো গাড়ি থাকে সেটা থেকে যেতে পারেন। তো এয়ারপোর্টটাও খুব সুন্দর প্লেসটা আছে, ওখানে আবার স্কেটিং গ্রাউন্ড আছে, আপনারা মনে করলে ওখানে বসে ঠান্ডা হাওয়া খেতে পারেন কিংবা স্কেটিংয়ের মজা নিতে পারেন। আর টেস্টের গ্রাউন্ড আছে, তো খুব ভালো প্লেস, দেখতে আপনাদের খুব ভালো লাগবে। আর রোডের দুই পাশে তো দৃশ্যই তো অলাইক আছে, একদম ন্যাচারাল প্লেস আছে, কারণ রোডের দুই পাশে গাছগাছালি এত সুন্দরভাবে আছে, আপনারা গেলে খুব সুন্দর মেসেজ করবেন, আর খুব সুন্দর প্লেস আছে। তো চলেন আপনাকে নিয়ে যাই। তো আমরা এখন বাসস্ট্যান্ড থেকে রোডে চলে এসেছিলাম, এখন এখান থেকে আমরা যাব রাইট সাইডে, লেফট সাইডে। রাইট সাইড গেলে মুরগান থিয়েটার আছে, মুরগান হল আছে, আর লেফট সাইডে আপনি এই রোড ধরে আপনারা জিপ মারাও যেতে পারবেন, কেননা অনেকজন আছে তারা যারা জিপ মারা আসতে চান, তারা বাসস্ট্যান্ড থেকে কিংবা রেলওয়ে স্টেশন থেকে জিপ মারে যেতে পারবেন। বাসস্ট্যান্ড থেকে রেলওয়ে স্টেশন থেকে আপনারা মনে করলে ওখান থেকে বাস ধরে আসতে পারেন কিংবা টেম্পো ধরে যেতে পারেন জিপ মারে। আর আপনারা আবার যদি মনে করেন বাসস্ট্যান্ড থেকে আসবো, বাসস্ট্যান্ড থেকে ডাইরেক্ট ওখান বাসস্ট্যান্ড থেকে টেম্পো আছে, টেম্পোতে 10 টাকা ভাড়া নেবে, টেম্পো করে আসলে আপনি জিপ মারে পৌঁছে যাবেন। তো আজকে আজকে আমরা যাব আপাতত এয়ারপোর্ট, তো এয়ারপোর্টের রোডটাই আপনাদেরই দেখাই। আর পিছলের ভিডিও একটা বানানো আছে জিপ মানে কীভাবে আসতে হবে, ও ভিডিওটা আপনারা মনে করলে দেখতে পারেন। আর ওটা খালি পিছনের যে ভিডিওটা বানানো আছে, অ্যাকচুয়ালি স্টেশন থেকে জিপমার হাসপাতালে কীভাবে যেতে হবে সেই উদ্দেশ্যে বানানো আছে। আর নেক্সট একটা ভিডিও বানাবো যে জিপমার হাসপাতালে যে টিকিট কাউন্টারে যে টিকিট কীভাবে কাটতে হবে, সেখান থেকে ফর্ম ফিল আপ করতে হবে, সেসব প্রসেস নেক্সট ভিডিও একটা বানিয়ে আপনাদের দেখাবো। তো আমরা এখন চেন্নাই রোডে আছি, এগমোর রোডে। আপনারা এই রোড ধরে চেন্নাই এগমোর যেতে পারেন স্টেশনে। তো আপনাদের নেক্সট একটা ভিডিও জিপ মারের নিয়ে একটা ভিডিও বানাবো, সেটাও আপনারা মনে করলে দেখতে পারেন। এখান থেকে আমরা লেফট সাইড নেব, আর ডক্টরের সাথে যে অনেক বাঙালি এসে কথা বলতে পারে না, তারা ভিডিওটা দেখলে আশা করছি সবাই পুরো প্রসেসটা জানতে পারবে, কারণ এখানে অনেক বাঙালি ডক্টর আছে আর হিন্দি ডক্টর আছে যারা হিন্দি বলতে পারে, তবে বেটার হবে হিন্দিটা জানলে, কেন বাঙালির একটা সবসময় থাকে না। এই কারণে আপনারা যদি মনে করেন হিন্দি যদি বলতে পারেন তবে আমার খুব ভালো হবে। তো আপনারা ভিডিও দেখার পর শেয়ার জরুর করবেন, আর সাবস্ক্রাইব আর লাইক তো একটা করতেই হবে, কেননা ভিডিওটা বানানো অনেক কষ্ট করে
মেহনত করতে হয় একটা ভিডিও আমরা বানাতে গেলে, টাইম দিতে হয়। তো আপনারা যদি শেয়ার আর লাইক আর সাবস্ক্রাইব করেন তো অনেকটা হেল্প হয়ে যায়, কেন আপনাদেরই উদ্দেশ্যে ভিডিও বানানো। এখান থেকে রাইট সাইড যাবো আমরা, আপনারা রোডের রাইট সাইডে ফলো করলে দেখতে পাবেন এয়ারপোর্ট ফ্লাইটের সিম্বল দেওয়া আছে, আপনারা সেই আর সিম্বল ধরে যেতে পারেন। দেখাচ্ছি কিছু দূর জেলেই, দেখেন দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের লোকেশন দেওয়াই আছে সাইটে। এটা একটা পার্ক আছে, ওটা দেখানো হলো না, আপনারা আসলে দেখতে পাবেন খুব সুন্দর দৃশ্য। রোডের দুই পাশে গাছগাছালি এত সুন্দর লাগে দেখতে, খুব ভালো লাগে। আর যারা ট্যুরিস্ট মানে বাসতে যান এখানে ঘুরতে, তারাও এখানে আসতে পারেন, কারণ খুব ভালো প্লেস আছে পন্ডিচেরি। একটা শুটিং এরিয়া বা ফিল্ম সিটির মতোই লাগে কিছুটা। আর এই এরিয়াটার নাম হলো লাউজ পেট, যে পন্ডিচেরি এয়ারপোর্টের যে এরিয়াটা আছে লাউজ পেট আছে। এখানে ইউনিভার্সিটি কলেজ দুটোই আছে, পন্ডিচেরি ইউনিভার্সিটি আর কলেজ, আর হাই সোসাইটি এরিয়া আছে এটা। এখানে একটা মসজিদ আছে বড়, খুব ডিজাইন আছে মসজিদটায়। পন্ডিচেরি মসজিদ বলো মন্দির বলো এত সুন্দর এরা ডিজাইন করে, আর্কিটেক্টস প্ল্যান করে, খুব দৃশ্য দেখতেও খুব ভালো লাগে। তো আমরা দেখেন এখন চলে এসেছি কলেজ সাইডে। এটা একটা মূর্তি আছে, নামটা খেয়াল করতে পারছি না, ভিডিওটায় ক্লিয়ারটা আছে না ওই জন্য বলতে পারছি না। দেখেন এয়ারপোর্টে সিম্বল দেওয়া আছে, দেখেন কত সুন্দর ন্যাচারাল এরিয়া। রোডের দুই পাশে গাছগাছালি এমন ভাবে আছে বাংলার গ্রামের মতো লাগে। এই সাইডে আপনারা যদি রাইট সাইড যান স্কেটিং গ্রাউন্ড আছে, ওখানে নিয়ে যাব। দেখেন আমরা ফাইনালি চলে এসেছি, এটা এয়ারপোর্টের একটা গেট, সব ওয়াক করছে। হাই সোসাইটি এরিয়া তো, তো সন্ধ্যের টাইমে সকালের টাইমে আসলে আপনার রোডের দুই পাশে প্রচুর পাবলিক দেখতে পাবেন যারা ওয়াক করতে আসছে। আর এখানে আসলে মনটাও ভালো হয়ে যাবে আপনাদের, মনে হবে যে বাংলার কোনো গ্রামে এসছে। ফাইনালি এয়ারপোর্টে চলে এসেছি, দেখেন এয়ারপোর্টটা খুব একটা বড় নয়, ছোট এয়ারপোর্ট আছে। তো আশা করছি বন্ধুরা সবাইকে ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আপনারা প্লিজ শেয়ার করবেন, প্লিজ প্লিজ শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা নেক্সট প্লেস কোথায় যেতে চান।
से प्लेस निये नेक्स्ट वीडियो जी हाजिर हब। तो वीडियो पुरो देखार जन्य सबाई के धन्यवाद।